হ্যালো বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক আরজিকা মেডিকেল কলেজ থেকে। তো তোমাদের একটা ভিডিও সিরিজ, একটা প্লেলিস্ট বানিয়েছিলাম যে তোমাদের প্রাইভেট MBBS কলেজের কত ফিজ এবছর অ্যাপ্লিকেবল সেটা তোমাদের বলেছিলাম। তো ওইগুলো ভিডিওগুলো না দেখে থাকো, তো ওই ভিডিওগুলো তোমরা দেখে নিও। আর সেগুলো দেওয়ার পর তোমাদের অনেকে রিকোয়েস্ট করেছিলে যে তোমাদের প্রাইভেট ডেন্টাল কলেজগুলোর ফিজ কত তোমাদের সেটা জানানোর জন্য, সেটা হিসেবে প্লেলিস্ট বানানোর জন্য। তো আমরা সেই তোমাদের রিকোয়েস্টটাই তুলে ধরছি। এখানে হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস। তোমরা দেখতে পাচ্ছ হলদিয়া ইনস্টিটিউটের ফিজ কত সেটা তোমাদের বলবো। এটা হলদিয়া ইনস্টিটিউট, আর এখানে তোমাদের একটু জুম করে খালি এই পোর্শনটা দেখাচ্ছি। দেখো এখানে প্রথমে 2021-22 এটা তোমাদের BDS সিট, এটা তোমাদের হচ্ছে 2021-22 হ্যাঁ স্টেট কোটা সিটের আন্ডারে তোমাদের ফিজ স্ট্রাকচার। তোমাদের হচ্ছে টিউশন ফি পার ইয়ার, পার বছর। আগে যে MBBS যেমন ছিল ওখানে পার সেমিস্টার ফিজ দেওয়া ছিল, এটা হচ্ছে পার ইয়ার তোমাদের BDS স্টেট কোটা থ্রু অ্যাডমিশন নিলে 2 lakhs তোমাদের পার ইয়ার তোমাদের অ্যাডমিশন ফিজ। আর তোমাদের ম্যানেজমেন্ট কোটা থ্রু নিলে তোমাদের 5,50,000 তোমাদের ফিজ থাকবে, আর অ্যাডমিশন ফি হচ্ছে 15,000, আর কস্টের মানি হচ্ছে 10,000। তো এটাই ছিল তোমাদের হলদিয়া ইনস্টিটিউট অফ ডেল্টা সায়েন্সেসে তোমাদের ফি স্ট্রাকচার। তোমাদের স্টেট কোটার আন্ডারে 2 lakhs, আর ম্যানেজমেন্ট কোটার আন্ডারে 5,50,000 তোমাদের। এটা হচ্ছে টোটাল ফিজ অফ পার ইয়ার, ঠিক আছে? পার ইয়ার ফিজ হচ্ছে এটা। পরবর্তী ভিডিওতে তোমাদের আরও দুটো মেডিকেল ডেন্টাল কলেজ আছে, সেগুলো নিয়ে তোমাদের বলবো। আর সেভাবে প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি, তো প্লেলিস্টে গিয়েও তোমরা দেখতে পারো, ঠিক আছে? আর যারা নিট UG ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সেটা ভিডিও পরবর্তী সেকশনে নিশ্চয়ই দেখবে জানো। তো তোমরা যারা নিট 2022 বা তারপরে তোমরা অ্যাটেম্প্ট নিতে চাও নিটের, তো তোমাদের জন্য আনএকাডেমি মেগা কমব্যাক সবথেকে বড় তোমাদের একটা সুযোগ করে দিয়েছে। তোমাদের আনএকাডেমি স্কলারশিপ পাওয়ার জন্য আর বিভিন্ন বিভিন্ন তোমাদের টেস্ট সিরিজের তোমাদের যা যা তোমরা রিভাইজ করতে পারো এখানে এসে পড়ে, আর তোমাদের অনেক কিছু প্রাইজেস তোমরা জিতে নিতে পারো। তোমাদের 13 মার্চ তোমাদের এই সানডে তোমাদের আনএকাডেমি কমব্যাক অর্গানাইজ হয়েছে। এটা তোমাদের 11টা থেকে হবে, 45 মিনিটের একটা টেস্ট, তোমাদের 28টা কোশ্চেন দেওয়া হবে, ঠিক আছে? আর এখানে যা যা সিলেবাস তোমাদের আছে একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? আর তোমরা এখানে ভালো করে পড়াশোনা করে আনএকাডেমি কমব্যাকটা দেবে। আমাদের কোড বং মেডিকেলস ইউজ করলে তোমরা ফ্রিতে এনরোল করতে পারবে, আর লাইভ টেস্ট সিরিজ যদি তোমরা দাও তাহলেই তোমরা যা যা অ্যাওয়ার্ড আছে ওইগুলো জিততে পারবে। লাইভ টেস্ট সিরিজ তোমাদের দেওয়া মাস্ট। আর একটা জিনিস তোমাদের বলে দিই, তোমাদের আনএকাডেমির যে প্রাইস, যেগুলো তোমাদের অনেক ডিসকাউন্টেড প্রাইস এখন আছে, তোমরা স্ক্রিনে দেখতে নাও, দেখে নাও। এটা তোমাদের মার্চ শেষ হওয়ার পর তোমাদের প্রাইসগুলো হাইক হয়ে যাবে, তাই মার্চ শেষ হওয়ার আগে তোমরা সবাই সাবস্ক্রিপশন নিয়ে নিও, আর আমাদের কোড বং মেডিকেলস ইউজ করলে 10% আরও অফ পেয়ে যাবে। আর আনএকাডেমি লাইট সাবস্ক্রিপশন তোমরা নিও, এটা হচ্ছে তোমাদের যে টেস্ট সিরিজ আলাদা অ্যারেঞ্জ করা হয়েছে সেটা তোমরা নিয়ে নিও আমাদের কোড বং মেডিকেলস ইউজ করে। আর বিজেতা ক্র্যাশ কোর্স ফর নিট 2022 এটা 16th of March থেকে স্টার্ট হতে চলেছে। আর তোমাদের এনথিউজ ব্যাচ ফর নিট UG 2023 এটা তোমার 23rd of March থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? এগুলো ছিল তোমাদের ব্যাচেস। তোমরা এনরোল করলে আমাদের কোড বং মেডিকেলস ইউজ করে তোমরা আনএকাডেমি সাবস্ক্রিপশন নেবে, আর এই ব্যাচগুলোতে এনরোল করতে একদম ভুলবে না। আর ভালো করে পড়াশোনা করে আনএকাডেমি কমব্যাকটা একদম দেবে, ভালো করে টপ র্যাঙ্ক যাতে চাই আমাদের বং মেডিকেলস ফ্যামিলি থেকে, টপ র্যাঙ্ক আমরা চাই যেন। আমাদের কোড বং মেডিকেলস ইউজ করতে একদম ভুলবে না। আনএকাডেমি এবং বং মেডিকেলসের সাথে লেটস ক্র্যাক ইট।